দেখুন চাঞ্চল্যকর তথ্য মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হাইপারসনিক যুদ্ধ বিমান চীনে শব্দের গতির চেয়ে পাঁচ গুণের বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপক বোমারু বিমান তথা হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগনের কর্মকর্তারা এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন চীনের তৈরি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল সম্প্রীতি পরীক্ষা করা হয়েছে এবং ডাব্লিউ ফোরটিন নামের এই বিমান সর্বোচ্চ গতির রেকর্ড সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন তারা চীনের কাছে আন্তমহাদেশে ক্ষেপণাস্ত্র রয়েছে এবং দেশটি এই ক্ষেপণাস্ত্রগুলির গতি শব্দের গতির চেয়ে দশগুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে বলেও জানা গেছে হাইপারসোনিক গতি বলতে ঘণ্টায় তিন হাজার আটশো চল্লিশ মাইল থেকে সাত হাজার ছয়শো আশি মাইল পর্যন্ত বোঝায় উল্লেখ্য শব্দের গতিবেগ ঘণ্টায় এক হাজার দুইশো চৌত্রিশ কিলোমিটার বা সাতশো সাতষট্টি মাইল মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মার্ক স্ট্রোক জানিয়েছে চীন মূলত দুই ধরনের হাইপারসনিক বিমান তৈরির চেষ্টা চালাচ্ছে তিনি মনে করেন এই ধরনের বিমানের গতি নয় মাইল পর্যন্ত হতে পারে এবং তা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়াতে সক্ষম চীন ছাড়াও বর্তমানে এই ধরনের ক্ষেপণাস্ত্র বিমান তৈরির চেষ্টায় রয়েছে আমেরিকা ভারত ও রাশিয়া আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে